প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, পুলিশকে বলা হয়ে থাকে মানুষের বন্ধু, কিন্তু গুটি কয়েক পুলিশের কুচরিত্রের কারণে পুলিশ এখন মানুষের কাছে শত্রুতে পরিণত হয়েছে। দর্শক, তারই প্রভাব পড়েছে এক সাধারণ সার্জেন্টের উপর। ছোট্ট একটি বাইকের কাগজ চাওয়ায় সার্জেন্টকে ধরে পিটিয়ে হাত ভেঙে দিল দুই যুবক। রাজশাহী রাজপাড়া থানার বহমপুর এলাকার ঐতিহ্য চত্বরে তল্লাশি চকিতে মোটরসাইকেলের কাগজ চাওয়ায় পুলিশের সার্জেন্টকে পিটিয়ে হাত ভেঙে দিয়েছে দুই যুবক। আজ মঙ্গলবার দুপুরে বহমপুরে পুলিশের তল্লাশি চকিতে ওই দুই যুবক সার্জেন্টের হাত ভেঙে দেয়। আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ মঙ্গলবার দুপুর 1:30টার দিকে নগরীর রাজপাড়া থানার বহমপুর এলাকার গোড়া চত্বরে এই ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, চেকপোস্ট বসিয়ে যানবাহনের কাগজ পরীক্ষা করছিলেন সার্জেন্ট বিপুল ভট্টাচার্য। এ সময় তিনি দুই যুবককে থামিয়ে তাদের মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চান। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ওই দুই যুবক সার্জেন্ট বিপুলের উপর হামলা চালায়। এ সময় তারা সার্জেন্ট বিপুলকে পিটিয়ে জখম করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তাকে হাসপাতালের 4 নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। কাঠের ছলা দিয়ে তাকে পিটিয়ে জখম করা হয় বলে জানিয়েছে পুলিশ। রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস বলেন, আত্মরক্ষার সময় কাঠের চলার আঘাতে তার এক হাত ভেঙে গেছে। এছাড়াও তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। হাসপাতালে তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। দুপুর 2:30টার দিকে পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক সার্জেন্ট বিপুলকে দেখতে হাসপাতালে যান এবং তার চিকিৎসার খোঁজ খবর নেন। পুলিশের এই মুখপাত্র আরও জানান, মোটরসাইকেল জব্দ করা হলেও হামলাকারী এই দুই যুবককে এখনও ধরা যায়নি। তাদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। দ্রুতই তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নেওয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। ঘটনার একজন প্রত্যক্ষদর্শী বলেন, পুলিশ মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র যাচাই করার সময় এক যুবক রাস্তার পাশ থেকে কাঠের চলা দিয়ে সার্জেন্টকে মারতে যান। এক পর্যায়ে তারা তাকে কাঠের চলা দিয়ে আঘাত করেন। লোকজন জড়ো হওয়ার আগেই দুই যুবক সার্জেন্টকে মেরে হাত ভেঙে পালিয়ে যায়।